There are six continuous tenses. There are six continuous tenses. Present continuous, present perfect continuous. Past continuous, past perfect continuous. Future continuous, future perfect continuous. About all other tenses, we have already discussed. Itipurbe, amra onnanno tense sombandhe alochona korechi. We have up till now not discussed about perfect tenses, perfect continuous tenses. Perfect continuous tense sombandhe alochona korini ei porjonto. Today we shall discuss about it. Ajke ei bapare amra alochona korbo. Now write down. Perfect continuous tenses. Right. First it is over. Run. Past participle কি হবে written written present participle কি হবে writing হ্যাঁ বলো writing writing এই ক্রিয়াটা আমাদের এই টেন্সে ব্যবহার কি আমি যাচ্ছি ইংলিশ কি সকাল থেকে লিখছি এক নম্বর সেন্টেন্স এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিপিসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পিসিসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে আমি লিখছি এটা শিখেছো আই এম এম এর জায়গাতে তোমরা কি এখানে হ্যাভ বিন ইউজ বাস এইটুকু তাহলে কি লিখবে এখানে আই এম না দিয়ে হ্যাভ বিন হ্যাভ বিন রাইটিং ডব্লিউ আর আই টি আই এন ডি Writing since morning. Since morning. Since mana theke, from mana theke. Morning. You got it? যদি আমি বলি আমি সকাল থেকে খেলছি কি বলে বলো I have been playing this morning. ঠিক আছে আমি সকাল থেকে ভাবছি কি হবে বলো I have been ভাবার ইংলিশ কি think তাহলে think এর সাথে কি বলো thinking I have been thinking since morning বাস তাহলে এটা ছিল তোমার present perfect continuous কাজটা তাই যে আগে শুরু হয়েছে আর চলছে এই রকম বোধ যখন জন্মাবে তখন কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কালকে কখন শুরু করেছো সকাল সকালটা অতীত হয়ে গেছে অথচ এখনো তুমি কাজে করছো তাহলে শুরু করেছো অতীতে আর কাজ চলছে বর্তমান এই রকম বোধ যখন জন্মায় তখন আমরা এই বাক্যগুলো ব্যবহার করি দুই নম্বর লেখো এটা লেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট লিখে দাও টিচার দিয়ে তো আর হবে পাস্ট পি সি
पास्ट परफेक्ट कंटीन्यूअस पी पास्ट लिख लो पास्ट परफेक्ट कंटीन्यूअस तो बोलो तुमरा এটাকে যখন আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতাম বাংলাতে কি পরিবর্তন হবে লিখছিলাম হয়ে যাবে লেখো দুই নম্বর আমি সকাল থেকে লিখছিলাম কোনো পরিবর্তন নাই শুধু এই হ্যাডটা পাস্ট টেন্সে বলি হ্যাড আজ যা আছে এস ডি লিখে দাও আই হ্যাড বিন রাইটিং সিন্স মর্নিং ঠিক আছে দুটো ট্যান্সি আছে হ্যাভিন এখানে তাহলে এইখানে এই বাক্যটা দেখে বুঝো আমি সকাল থেকে লিখছিলাম মানে এখন লিখছি না আমি যখন মামা বাড়িতে ছিলাম তখন আমি সকাল থেকে ছোট গল্প লিখতাম কবিতা লিখতাম হ্যাঁ উপন্যাস লিখতাম বা কিছু লিখতাম সেই রকম ক্ষেত্রে অর্থাৎ এই বাক্যের ধরন হলো যে অতীতে কাজ শুরু হয়েছে অতীতে কিছু কাল কাজটা চলেছে আর অতীতেই ফুরিয়েছে ঠিক আছে অতীতে কাজ শুরু অতীতেই শেষ অতীতে কাজ শুরু অতীতেই শেষ সেই রকম ক্ষেত্রে পাঠ পাঠক করতে হবে আর অতীতে শুরু আর এখনো বর্তমানে কাজ চলছে সেটা প্রেজেন্ট করতে মশাই ভাই ওকে অতীতে শুরু এখনো চলছে প্রেজেন্ট করতে হবে আর অতীতে শুরু অতীতেই শেষ অতীতেই জন্ম আর অতীতেই মরণ বাস এটা হলো পাঠ পাঠক এবার টিচার বলো বাংলা কি হবে আমি সকাল থেকে লিখতে থাকব এ কাজ শুরু হয়নি আর শেষও হয়নি শুধু তুমি বাড়িতে বসে বলছো আমি ওখানে যখন থাকবো আমি দার্জিলিং যখন থাকবো তখন সকাল থেকে লিখতে কিছু একটা কবিতা গল্প অন্য কিছু লিখতে আমি সকাল থেকে লিখতে এইখানে তোমার করতে হবে এইটা লিখে দাও ফিউচার এফ ইউ টি ইউ আর ই আর কিছু করে দাও ফিউচার পিসি মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমি সকাল থেকে লিখতে থাকবো আয়ের পরে জানো ও থাকলে কি হয় সেল হয় না আই সেল সেল এখানে আমরা কন্টিনিউয়াস বি লাগাই আই সেল বি আই সেল বি আই থিং যে কন্টিনিউয়াস তাহলে এখানে তোকে হ্যাভ বিন লাগাতে হবে আই সেল হ্যাভ বি হ্যাভ বি রাইটিং সিন্স মর্নিং আছে তাই থাকবে রাইটিং সিন্স মর্নিং দেখো বাক্যগুলো দেখো তো শোনা তো আমি মুছালে হবে না হ্যাঁ আমি মুছালে পেয়ে যাব তোমার তো মুখে পাচ্ছ না সে সকাল থেকে লিখছি টাইপ করে দাও লিখছে এখানে করে দাও সে সকাল থেকে
লিখছিল লাম সেটা তো আর এখানে বলল সে সকাল থেকে লিখতে থাকবে ওটা থেকে একাজ দাও এই হলো বাংলা ঠিকঠাক এরপরে আমরা ইংলিশটা ঠিকঠাক করি আর পাশে তিনগুলো নাম্বারে কি পরিবর্তন সেগুলো একটু করলে এলো এইটুকুই থাকবে সে এখানে আইগুলো বেঁধে দিই আই কেটে দিলাম এখানে বসাও হি এখানে বসাও হি এখানে বসলাম হি হি কিংবা সি এর মধ্যে একটা বসালে হয় এরপরে কোনো পরিবর্তন নাই খালি হ্যাভ ডাস আই হ্যাজ হবে একটা পরিবর্তন হ্যাজ এইটিতে হ্যাজ করো হি হ্যাজ কি রাইটিং দিস মর্নিং এটা হ্যাড বিন দেওয়া যেত আর এইখানে সেলটা কেটে দিয়ে উইল উইল হি উইল হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং হয়ে গেল